আমরা হচ্ছে মাত্র গেদে বর্ডারে পৌঁছেছি, মানে দর্শনাতে। এই যে পেছনে দেখা যাচ্ছে দর্শনা, যে মানে কি বলে, মানে এখানে এত ছোট ইমিগ্রেশন, আসলে এখানে আলাদা কিছু বলার নাই। আপনারা যারা দর্শন হয়ে যাইতে চান, দর্শনা এই বর্ডারে চলে আসলে এখানেই কাজ, ছোট একটা ফর্ম ফিল আপ করে দেন এটা দিয়ে ঢুকে ওই পারে চলে যাবো। তো এটা শেষ করার পরে আমি দেখাচ্ছি যে ওইদিকে কীভাবে হয় সব কিছু। মাই গড, এখানে সার্ভারে সমস্যা থাকায় অনেকক্ষণ দেরি হয়েছে। আমরা মাত্র ইমিগ্রেশন সিল পাইছি, এখন আমরা এই যে ডিপার্চারের এখানে আসছি, এখান থেকে ডিপার্চার করে ওই পারে যেয়ে তারপরে ভ্যান নিতে হবে। এই জায়গাতে বিজিবি আপনার প্রত্যেকটা ব্যাগ খুলে চেক করবে। ব্যাগে যদি এমন আহামরি কিছু না থাকে তাহলে খুব বেশিক্ষণ লাগবে না। আর ওই যে একটু দূরে যে গ্লাসে ঘেরা ঘরটা দেখা যাচ্ছে, ওখান থেকে পাসপোর্টে ইমিগ্রেশনের সিল বসানো হবে। আমরা মাত্র বাংলাদেশের পার্টি ইমিগ্রেশন শেষ করছি, অনেক ঝক্কি নিয়ে এখন হেঁটে আমরা ইন্ডিয়ার পার্টি যাচ্ছি। গেদেতে এমনিতে তেমন কোনো ঝামেলা নাই, কিন্তু আসলে ঈদের মধ্যে তো খুব চেকিং চলতেছে, ব্যাগ ট্যাগ তল্লাশি চলতেছে, তা আমি এমনিতে এমন কিছু নিয়ে যাইনি যে চেক করে কিছু পাবে। তো এখন আমরা এই যে সামনে যাব, সামনে যে এখান থেকে ভ্যান পাওয়া যায়, ভ্যানে করে দেন ইন্ডিয়ার ইমিগ্রেশনের ওই পার্টটাতে ওখানে যেয়ে পৌঁছাবো, দেন ওখানে ইমিগ্রেশন শেষ করে আমরা ট্রেনে উঠে যাবো। এই যে আমরা সামনে এবারে চলে এসেছি, এখন এখানে চেকপোস্ট শেষ করবো, এখানে ইমিগ্রেশন, তারপরে ওপারে চলে যাবো। ভ্যানে করে আমরা এপারে চলে এসেছি, এখানেও আসলে বিএসএফের চেকিংয়ের জন্য সবাই লাইনে দাঁড়িয়েছে। বিএসএফ একটা একটা করে সবার ব্যাগ চেক করবে এবং তারপরেই কিন্তু ঠিক ওদিকে অবস্থিত গেদে স্টেশনে আমরা পৌঁছে যাব। আমরা হচ্ছে ওদিক থেকে বিএসএফের অনেক প্যারা সব খুলে খুলে এই সাইডেও চেক করছে, এটা চেক করে আমরা এখন গেদে স্টেশনে যাচ্ছি। সামনে হচ্ছে গেদে স্টেশন, ওখান থেকে আমরা ট্রেনে উঠবো। গেদে স্টেশনের সাথেই কিন্তু অনেকগুলো মানি এক্সচেঞ্জ এবং খাবারের দোকান রয়েছে। আপনারা যদি সাথে করে ডলার নিয়ে আসেন, এমনকি বাংলা টাকাও নিয়ে আসেন, তাহলে এখান থেকে কিন্তু ভাঙিয়ে নিতে পারবেন। সো সেই চিন্তা একদমই করতে হবে না। আর যদি ক্ষুধা লেগে থাকে তাহলে এখানে কিছু হোটেল রয়েছে, খাবারের মান যে খুব আহামরি তা না, কিন্তু ক্ষুধা নিবারণের জন্য যথেষ্ট। গেদে থেকে শিয়ালদা ট্রেনের টিকিট হচ্ছে 30 রুপি। আপনি যদি বাংলাদেশ থেকে কলকাতা যেতে চান দর্শনা গেদে বর্ডার হয়ে, তাহলে কিন্তু আপনাদের মোট খরচ হবে ট্রেনে 30 রুপি এবং ভ্যানে পার পার্সন 20 রুপি করে, মানে মোটামুটি 50 রুপিতে আপনি দর্শনা বর্ডার থেকে কলকাতা পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। গেদে থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, গেদে থেকে শিয়ালদা পর্যন্ত মাঝখানে স্টেশন আছে প্রায় 36টি। কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, এই স্টেশনগুলোতে মাত্র 30 সেকেন্ডের জন্যই ট্রেনগুলো দাঁড়ায়। শুধুমাত্র ম্যাপে দেখানো মেইন স্টেশনগুলোতে হয়তো 5 থেকে 7 মিনিটের জন্য ট্রেনগুলো দাঁড়াতে পারে, সর্বোপরি সময় লাগবে 2 ঘন্টা 45 মিনিট।
ট্রেনে ওঠার পরে শুরুর দিকে কিন্তু ট্রেন একদমই ফাঁকা থাকবে, প্রায় প্রথম 5-6 স্টেশন ট্রেনের অবস্থা এমনই থাকবে, কিন্তু এটা দেখে আসলে খুশি হওয়ার কিছু নেই। কারণ যখনই প্রথম প্রধান যে স্টেশনটা এই রুটে রানাঘাট, ওখানে পৌঁছালেই কিন্তু একসাথে শত শত মানুষ এই ট্রেনে উঠে পড়বে, যেহেতু এটি একটি লোকাল ট্রেন। তো সেই ঝক্কিটুকু আপনাদেরকে পোহাতেই হবে, সেটার জন্য একটু রেডি থাকতে হবে। আমরা শিয়ালদা পৌঁছে গিয়েছি। আসলে মাত্র 30 রুপি দিয়ে ট্রেনের টিকিট কেটে এই যে পুরো জার্নিটা বাংলাদেশ থেকে কলকাতা চলে আসা, তো এই দিক দিয়ে চিন্তা করলে কিন্তু এই রুটটি বেশ অসাধারণ। তো তারপর লোকাল ট্রেনের ঝক্কি সবাই নিতে পারবেন কিনা জানি না, তবে যারা ইয়াং, যারা ব্যাচেলার, যারা হচ্ছে একটু অ্যাডভেঞ্চার ট্রাভেল পছন্দ করেন, তারা কিন্তু চাইলে এই রুট দিয়ে খুব কম খরচে কলকাতা চলে আসতে পারেন। তো আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।